নানা অনুষ্ঠানে 76তম স্বাধীনতা দিবস পালিত হলো রাজ্যের বিভিন্ন জেলায়। এই বিশেষ দিনটিতে সোমবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে খোলা চিঠি নামে একটি দেওয়াল পত্রিকার উদ্বোধন করা হয়। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভারতবর্ষের স্বাধীনতা বিষয়ক স্বরচিত কবিতা, ছড়া, কোলাজের কাজ, আঁকা এই পত্রিকায় স্থান পেয়েছে। ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন থিমে পত্রিকাকে ঢেলে সাজিয়ে তোলা হয়েছে বলে জানান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান। এছাড়াও সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে ফারাক্কা ব্যারেজ ময়দানে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন ফারাক্কা ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজার অম্বরীশ নায়েক। এদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সিআইএসএফ বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শিত হয়েছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে দার্জিলিংয়ের লেবং স্টেডিয়ামে স্বাধীনতা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, জিটিএর প্রধান সচিব, দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নম্বলম প্রমুখ। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।